উলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে অভিযান সিপিআইএম এর। নেই প্রধান, কার্যত অকেজ হয়ে রয়েছে পঞ্চায়েত অফিস। সাধারণ মানুষ সেভাবে পরিষেবা পাচ্ছেন না, এলাকার কাজকর্ম সব শিখে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার বিকালে বাসন্তী সিপিআইএমের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জল, খাল সংস্কার, নদীবাঁধ মেরামত সহ বিভিন্ন দাবি নিয়ে সরব হলেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের মানুষ। বিভিন্ন কাজের দাবিতে ডেপুটেশন দিচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে 100 দিনের কাজ গ্রামে কর্মসংস্থানের সৃষ্টি করা। 2 নম্বর হচ্ছে যত অকেজো টিউবওয়েল আছে সেগুলোকে মেরামত করা, যাতে সাধারণ মানুষ জল খেতে পারে। নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং এনজি এনার্জির যে বকেয়া টাকা সেটা যাতে তুলে দিতে পারে। জল নিকাশি খাল যেগুলো আছে সেগুলো একদম অকেজো হয়ে গেছে, সেগুলো সংস্কার করার জন্য নতুনভাবে কোটরাখালিতে আরও 2টো সুইচ গেট, আমাদের গোবদাসপাড়া চড়াঘাতে যে সুইচ গেটগুলো আছে সেগুলো মেরামত করা, এবং অঞ্চলটা ঠিকমতো চলছে না, যার জন্য আমরা এই এদিন সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। সিপিআইএমের এক প্রতিনিধি দল ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে দাবি দেওয়া সম্বলিত সনদও পেশ করেন। ওনারা 100 দিনের কাজ, বেশ কিছু টিউবওয়েল খারাপ হয়েছে অনেকদিন ধরে, পঞ্চায়েতটা প্রধান না থাকার কারণে ঠিক মতন টাকা পয়সা খরচ করা যাচ্ছে না, এগুলো মেরামত করা যাচ্ছে না। এই বিষয়ে কিছু লিখিত একটা ডেপুটেশন দিলাম, আমরা সেটা জমা নিয়েছি, ডিডিও সাহেবের কাছে এটা পাঠিয়ে দেবো। কদফা ইয়ে করেছে, কদফা ইয়ে করেছে, এটা ডেপুটেশন জমা করেছে। কত কদফা মানে কটা ইয়ে আছে আর কি? 18 দফা। 18 দফা। আপনার নাম? প্রসেনজিৎ সাহেব। আপনি এই অঞ্চলে কোন পোস্টে আছেন? নির্মাণ সাহেব। পাশাপাশি পঞ্চায়েত সংলগ্ন বাজারে এক সভার আয়োজন করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য। আগামী পঞ্চায়েত ভোট কেন আগামী 30 বছর সিপিএম কে ভোট দিতে হবে? সিপিএম ভোটের পার্টি না, সিপিএম ভোটের পার্টি না। যে পঞ্চায়েত দখল না করতে পারলে সিপিএম পার্টি উঠে যাবে, তাহলে 11 বছর আগে পার্টিটা উঠে যাবে। আমরা 100 ভাগ গুটিয়ে হাত দিয়ে বলতে পারি, কালকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকে ও দলটা থাকবে না। থাকবে থাকবে। রতন বসু, রাজু বিশ্বাস, ইয়ুদ আলী শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ বলতে চাই, এটা তো এইভাবে চলতে পারে না। তাহলে আমাদের মূল দাবি হচ্ছে কোটরাখালি থেকে রূপখালি পর্যন্ত খাল কাটতে হবে। শুধু রূপখালি না, কোটরাখালি থেকে কোলাহাজরা পর্যন্ত খাল কাটতে হবে, নারায়ণতলা থেকে 2 নম্বর সোনাখালি পর্যন্ত খাল কাটতে হবে, ওখান থেকে চাঁদাখালি ড্রেন কাটতে হবে। চতুর্দিকের জল আপনারা জানেন, গত বছরের জল উত্তর মোকাম্বেড়িয়ার জল পানিগালির উপর দিয়ে গিয়ে কোটরাখালিতে টানছে। তাহলে এটা কি চলতে পারে? এটা হতে পারে? সব জানে। তাই আমরা সেই মতো করে বলতে চাই যে আগামী দিনে কাজকর্মগুলো হোক, সেই দাবি নিয়ে আমরা আজকের ডেপুটেশন দিয়েছি। আজকের বামপন্থীরা আপনাদের পঞ্চায়েতে যে গণডেপুটেশন দিল, মানে কি উদ্দেশ্যে বলে, এবং সেই ডেপুটেশনটা আপনারা কি চোখে দেখছে? দেখুন, বামপন্থীরা দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিল, কিন্তু ওদের কাজকর্ম এত খারাপ, যার পরিপ্রেক্ষিতে আজকের মমতা ব্যানার্জির নেতৃত্ব 1998 সাল থেকে এই দলটা
এসে আসতে ২০১১ সালে তৃণমূল ক্ষমতা আসে। আসার পরে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রেখে আজকের তৃণমূলের এই যে এত জয়লাভের অংশী, কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যারা এই যে মিটিংটা করেছে এদের কোনো গ্রহণযোগ্য নেই, কারণ এরা আজকের সারা পশ্চিমবঙ্গতে বিলুপ্ত হয়ে গেছে। এদের একটু এমএলএ নেই, একটু এমপি নেই, একটা পঞ্চায়েত নেই। তা আজকের ওরা যে মিটিংটা করেছে আমরা সে গুরুত্ব দিই না, কারণ আমরা তৃণমূল কর্মী মামাটি সরকারের দল। আমরা আজকের ওরা আসি পানকালী বাজার মিটিং করে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা ওরা যদি ক্ষমতা থাকতো আমরা মিটিং করতে ওরা কিন্তু আমাদের মিটিং করে দিত না, কিন্তু আমরা সেই মহাদমাজি অনুপূর্ণ নয় তার আশীর্বাদে এবং তার নির্দেশে আজকের তারা মিটিং করেছে শান্তিপূর্ণভাবে। আমরা তাদেরকে কিছু বলি বাসন্তীর ফুল মালঞ্চ থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।